হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস ভিএইচএস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে যেটার ডেট হচ্ছে সাতাশ দুই দু হাজার তেইশ এই নোটিফিকেশনে বলা হয়েছে দু হাজার তেইশ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দেবে তারা একটা নতুন ধরনের খাতায় তাদের উত্তরগুলো লিখবে এবারে প্রত্যেকেই জানো যে এবার কিন্তু আর শর্ট কোয়েশ্চেন বা এমসি এর জন্য আলাদা খাতা থাকছে না একটা খাতাতেই শর্ট কোয়েশ্চেন এমসিকিউ এবং বড় প্রশ্ন লিখতে হবে তো সেইটা কিভাবে লেখা হবে এবং সেই খাতার ডিজাইন কি রকম হবে সেই সম্পর্কে একটা স্পেসিমেন্ট কপি কিন্তু এখানে দেয়া হয়েছে সেই সম্পর্কে বলবো নোটিফিকেশন বলা হয়েছে নোটিফিকেশানে বলা হয়েছে অ্যাটেনশন অল হেডস অব হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন স্টুডেন্টস অফ এইচএএস এক্সামিনেশান অ্যান্ড ক্লাস ইলেভেন অ্যানুয়াল এক্সামিনেশান দু হাজার তেইশ অ্যান্ড দেয়ার গার্জিয়ান এই যে স্টুডেন্ট যারা ক্লাস টুয়েলভের বা এইচএস পরীক্ষা দেবে বা যারা এইচএস অ্যানুয়াল পরীক্ষা দেবে তাদের গার্জিয়ানদেরকেও সেই সব স্টুডেন্টদের এবং তার সঙ্গে তাদের অভিভাবকদেরকেও এই বিষয়ে অবগত করা হয়েছে যারা দু হাজার তেইশ সালে এই পরীক্ষাগুলো দেবে এবারে বলা হয়েছে অ্যাজ ডাইরেক্টেড দ্য স্পেসিমেন্ট অ্যান্সার স্ক্রিপ্ট থিওরি পেপার থিওরি পেপারের একটা স্পেসিমেন্ট অ্যান্সার স্ক্রিপ্ট অব দ্য এস এক্সামিনেশন অ্যান্ড ক্লাস ইলেভেন অ্যানুয়াল এক্সামিনেশন দু হাজার তেইশ ইজ বিং আপলোডেড ইন দ্য কাউন্সিল ওয়েবসাইট এ দিয়ে ওয়েবসাইটের নাম দিয়ে দেওয়া হয়েছে এইখানে এই যে থিওরি পেপারটা দেখতে কীরকম হবে যে থিওরি পেপারে এমসিকিউ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন এবং ব্রড টাইপ কোয়েশ্চেন গ্রামার রাইটিং সব করা যাবে সেই পেপারটা কেমন দেয়া কেমন দেখতে হবে সেইটা দেখার জন্য এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারো ফর রেডি রেফারেন্স অ্যান্ড ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য এক্সামিনি অর্থাৎ পরীক্ষার্থীরা যাতে জেনে যেতে পারে যে কী ধরনের খাতায় তাদেরকে অ্যান্সার লিখতে হবে এই ভিডিওতে এইটার সঙ্গেও কিন্তু আমরা সেই খাতার চিত্রটা দেখাচ্ছি যাতে করে তোমরা এটা জেনে যেতে পারো যে কি ধরনের খাতায় তোমরা পরীক্ষা দিতে চলেছো এই নোটিফিকেশানটি দিচ্ছেন উৎপল কুমার বিশ্বাস ডেপুটি সেক্রেটারি এক্সাম বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশান এইবার আমরা চলে আসছি সেই পেসিমেন্ট কপি খাতার যে খাতার প্রথমেই তোমরা দেখতে পাবে লেখা থাকবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারপরে থাকবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা না একাদশ শ্রেণীর পরীক্ষা যেটা সঠিক সেটার পাশে টিক দিতে হবে দিয়ে এখানে শালটা লিখতে হবে এটা হয়ে গেল এইখানে আর কিছু নেই এখানে ইনভিজিলেটর অর্থাৎ যিনি পরীক্ষার হলে গার্ড দেবেন তিনি সই করবেন এবং এইখানে ওই পরীক্ষা কেন্দ্রের একটা সিল দেওয়া হবে তারপরে তোমার লেখার জায়গা থেকে সাবজেক্ট অর্থাৎ কী বিষয় পরীক্ষা দিচ্ছ তোমার নাম লিখতে হবে তোমার রোল যেটা অ্যাডমিটে আছে সেটা লিখতে হবে যেটা তোমার নাম্বার সেটা লিখতে হবে এবং যেটা তুমি ইলেভেনে পেয়েছো রেজিস্ট্রেশন নাম্বার সেটা তোমাকে লিখতে হবে আর এই পাশে যে জায়গাগুলো রয়েছে এগুলোকে কেজিং কেজিং বলা হয় এইখানে যে স্যার বা যে এক্সামিনার খাতা দেখবেন তিনি এইখানে কোয়েশ্চেন নাম্বারগুলো দেবেন এবং তার জন্য কত নাম্বার প্রাপ্ত হয়েছে সেটা দিয়ে তলায় যোগ করবেন এইদিকে থাকি কিছু পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী এই পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী বেশ কিছু কিছু জিনিস এখানে বলা থাকে এগুলো পরীক্ষার হলে যখন তোমরা খাতাটা পাবে তখন দরকার হয় পড়ে নিতে পারো বা তোমরা চাইলে এখান থেকেও আমি স্লোলি ভিডিওটাকে স্ক্রল করছি তোমরা চাইলে এখান থেকেও স্ক্রিনশট নিয়ে বিষয়টাকে পড়ে নিতে পারো যাতে করে পরীক্ষার হলে লেখার ক্ষেত্রে গিয়ে কোনো অসুবিধা না থাকে এই এরপরে এই যে নিচের দিকে যে সিগনেচারের জায়গাগুলো দেখা যাচ্ছে এইখানে একটাও কিন্তু কোনো পরীক্ষার্থীর সিগনেচার হবে না এখানে যিনি পরীক্ষক খাতা পরীক্ষা করবেন তার সিগনেচার থাকবে পরীক্ষা শিক্ষক খাতা জমা দেওয়ার পরে যিনি আরেকবার চেক করবেন যিনি স্ক্রুটিনিয়ার তার সিগনেচার থাকবে যদি পরবর্তীকালে রেজাল্টে তোমার সন্তুষ্টি না হয় মনে হয় যদি নাম্বার বাড়বে তুমি যদি পিপিআর বা পিপিএস করো তার জন্যে যিনি সিগনেচার করবেন তিনি এখানে করবেন এবং এইখানে করবেন হেড এক্সামিনার তার সিগনেচার এবার আমরা চলে আসছি এই যে খাতার যে ভেতরের পাতা থাকবে ফার্স্ট পেজ সেইটায় থাকছে এমসিকিউ কিউ কোয়েশ্চেন নাম্বার ওয়ান অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার ওয়ানটা হচ্ছে এমসি এর জন্যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে একদিকে রয়েছে কোয়েশ্চেন নাম্বার একদিকে রয়েছে অপশান কোয়েশ্চেন এবং অপশান একদম কলাম করে করে রয়েছে অর্থাৎ প্রশ্নে যেটা এক নম্বর কোয়েশ্চেন আছে সেই এক নম্বর কোয়েশ্চেনের জন্য চারটে অপশান দেওয়া থাকবে যে অপশানটা সঠিক হবে সেইটা তোমাকে এখানে লিখতে হবে মানে যদি আমার মনে হয় যে ওখানে কোয়েশ্চেন অপশানটা বিসারটা ঠিক হবে তাহলে আমি এখানে বি লিখব কোনোটাই সি মনে হলে আমি সেখানে সি লিখবো এইভাবে আমাকে লিখতে হয় মানে ওইখান থেকে কোয়েশ্চেন দেখব মানে কোশ্চেন থেকে আমি পেপারটাকে পড়বো এবং সেখান থেকে যেটা সঠিক অপশান সেটা আমি লিখতে থাকবো এইখানে সুতরাং আমাদের ভালো করে কোয়েশ্চেন পড়ে এবং সেটার জন্য যে সঠিক অপশানটা হবে সেটা লিখতে হবে এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় তিরিশটা এমসিকিউ এর জায়গা দেয়া রয়েছে কিন্তু স্বাভাবিকভাবে আমরা জানি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারটে গদ্য থেকে চারটে পদ্য থেকে এবং চারটে ড্রামার থেকে এমসিকিউ দেওয়া হয় সুতরাং সব মিলিয়ে তিন চারে বারোটা কোশ্চেন দেওয়ার কথা অনেক সময় যে পুরনো যে ড্রামাটা আছে সেখান থেকেও চারটে কোশ্চেন দেওয়া হয় সব মিলিয়ে ষোলোটা কোশ্চেন দেওয়ার কথা তো এখানে তিরিশটা দেওয়া রয়েছে এমনকি ইলেভেনের যে কোশ্চেন হয় সেখানে পাঁচটা করে প্রশ্ন এল তিন পাঁচে পনেরোটা কোয়েশ্চেন হওয়ার কথা কিন্তু তা সত্ত্বেও এখানে তিরিশখানা কোয়েশ্চেন দেওয়া রয়েছে এইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই যে কটা প্রশ্ন আমি অ্যান্সার করছি সেই কটা প্রশ্ন দাগ নাম্বার অনুযায়ী আমাদের লিখতে হবে অর্থাৎ এই দিক থেকে আমরা শুরু করব এক দুই তিন চার করে পরপর পরপর করতে থাকব যত অবধি আমার কোয়েশ্চেন হবে ততদূর পর্যন্ত আমি অ্যান্সার লিখবো হয়তো ইংলিশের ক্ষেত্রে এটা হতে পারে হয়তো দেখা যাচ্ছে বাংলা বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যদি এমসিকিউ সংখ্যা বেশি থাকে সেই ক্ষেত্রে হয়তো আমাকে বেশি সংখ্যক এমসিকিউ কিউ করতে হবে তার জন্যে জেনারেলি তিরিশটা এমসিকিউ এর জায়গা এখানে করে দেওয়া রয়েছে এরপরে থাকছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু অর্থাৎ একটা পাতাতে ওইখানে তিরিশটা এমসি এর জায়গা এবং তারপরে যে পাতা সেইখানে কিন্তু শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের জন্য এদিকে কোয়েশ্চেন নাম্বার এবং তার জন্য অ্যান্সার লেখার জায়গা দেওয়া থাকছে এক নম্বর দু নম্বর করে করে প্রত্যেকটা কোয়েশ্চেন এবং তার জন্য জায়গা অর্থাৎ এইটুকু জায়গার মধ্যেই কিন্তু একজন ক্যান্ডিডেটকে অ্যান্সার লিখতে হবে তাই খুব সচেতনভাবে এইটা লিখবে এইখানে দেয়া রয়েছে প্রথম পেজে আটটা এবং তারপরের পেজে আরও আটটা মিলিয়ে টোটাল ষোলোটা শর্ট অ্যান্সার কোয়েশ্চেন লেখার জায়গা দেওয়া রয়েছে একদম পরিষ্কার করে বলা রয়েছে স্পেস ফর অ্যান্সার তো আটটা আটটা ষোলোটা শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের জায়গা কিন্তু দেওয়া রয়েছে সুতরাং ওইখান থেকে কোয়েশ্চেনের যে নাম্বারটা হবে খুব সুন্দরভাবে এটাকে খেয়াল রাখতে হবে যাতে করে এবং খুব সচেতনভাবে কাজটা করতে হবে যে আমার কোয়েশ্চেনে যেটা বারো নম্বর কোয়েশ্চেন আছে তারই অ্যান্সারটা যেন এখানে লেখা হয় নাম্বারিংয়ে যদি গণ্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু এইখানেও অ্যান্সারে গণ্ডগোল হয়ে যেতে পারে এটা যাতে না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে এবং তারপর থেকে অ্যাজ ইউজুয়াল যে সাদা পাতা আছে সেটা শুরু হয়ে যাবে যেখানে আমরা কোয়েশ্চেন নাম্বার দেবো এবং অ্যান্সার লিখবো যেটা ব্রড টাইপের ক্ষেত্রে গ্রামারের ক্ষেত্রে এবং রাইটিংয়ের ক্ষেত্রে হবে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ